আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শর্টকাট ট্রিক্স অফ 41 বিসিএস ম্যাথ সলিউশন প্রিলিমিনারি পার্ট 2 নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। বন্ধুরা আমরা বিসিএস এর 41তম বিসিএস এর যে প্রশ্নগুলি ছিল সেগুলিকে চমৎকারভাবে শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে মুখোমুখি করার জন্য চেষ্টা করব। তুমি যেন করতে পারো পরীক্ষা হলে, সেই জন্য আমরা আমাদের আজকের আলোচনাটা রেখেছি। আমাদের আজকের এই আলোচনা শুধু বিসিএস কিংবা নিয়োগ পরীক্ষার জন্য না, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুব মোস্ট ইম্পর্টেন্ট। বন্ধুরা তোমরা যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা, তাহলে বেল আইকনের মাধ্যমে আমাদের যে কোনো প্রেজেন্টেশন সবার আগে নোটিফিকেশন আকারে তোমার কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইজি ম্যাথ সিএম স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। নিঃসন্দেহে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা আজকে কিন্তু আমরা শর্টকাট ট্রিক্স অফ 41 বিসিএস ম্যাথ সলিউশন প্রিলিমিনারি, যেটা আমরা দুটা পার্টে আলোচনা করব বলেছিলাম, এটা দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে আমরা 9 থেকে 16 পর্যন্ত আলোচনা করব এবং আমাদের এই আলোচনাটা মূলত হলো বিসিএস নিয়োগ প্লাস হলো ক্লাস 9 এবং 10 এর শিক্ষার্থীর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলো মূল আলোচনা যাই। দেখো 9 নম্বর প্রশ্নটা, 5 জন পুরুষ ও 4 জন মহিলা একটি দল থেকে 1 জন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যায়। তাহলে কমিটি গঠনের সূত্র দেখো, এনসিআর ফ্যাক্টরিয়াল এন ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল আর সংখ্যাটা এবং এইভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে 1 পর্যন্ত সংখ্যাগুলির গুণ এবং 5 ফ্যাক্টরিয়াল 5 3 নম্বরে। এখান থেকে তুমি বুঝতে পারবা ফ্যাক্টরিয়াল 5 মানে 5 × 4 × 3 × 2 × 1। তাহলে দেখো আমরা প্রথম অঙ্কটা করি, তাহলে আমাদের এখানে আছে কিন্তু দেখো 5 জন পুরুষ। এই 5 জন পুরুষ থেকে দেখো 5 জন পুরুষ থেকে কিন্তু আমরা 1 জন পুরুষ নিব, 1 জন পুরুষ, তাহলে 1 জন নিলাম। আর এখানে আছে দেখো 4 জন মহিলা, তাহলে 4 জন মহিলা, এইভাবে দেখলে তোমার বুঝতে সুবিধা হবে। তার থেকে আমরা কিন্তু 2 জন মহিলা নিব, তাহলে এখানে 2 জন নিলাম। তাহলে দেখো আমাদের এখানে কি হবে 5C1 আর এখানে কি হবে 4C2। এই দুটা মাল্টিপ্লাই করলেই কিন্তু আমাদের উত্তরটা বাইরে যাবে। দেখো 5C1 এটা হলো ফ্যাক্টরিয়াল 5 ডিভাইড বাই কত, ফ্যাক্টরিয়াল 1। ফ্যাক্টরিয়াল 1 দেখলে কি না লিখতে কি, 5-এর থেকে 1 বিয়োগ করলে কত হয় 4। তাহলে এটা আমরা ডাইরেক্ট লিখে দিই ফ্যাক্টরিয়াল কত 4 ইনটু কত, এটা হলো ফ্যাক্টরিয়াল 4 ডিভাইড বাই এই ফ্যাক্টরিয়াল 2। আবার দেখো এই যে 4-এর থেকে 2 বিয়োগ করলে কত হয় 2, তাহলে এটা হলো ফ্যাক্টরিয়াল 2। এই 4-এর সাথে দেখো আমাদের 4 কাটা গেল, এই 5 কিন্তু ওই ফ্যাক্টরিয়াল নিয়ে গুণ করে দেখো 5 × 4 × 3 × 2 × 1 আমরা গুণ করি, একটা মান লিখতে হবে। এখানে 1 আছে আর এখানে দেখো ফ্যাক্টরিয়াল 2, ফ্যাক্টরিয়াল 2 মানে কিন্তু 2 × 1, আবার এই ফ্যাক্টরিয়াল 2 মানে কিন্তু 2 × 1। তাহলে দেখো 8 এর সাথে 2 কাটা দাম, 8 এর সাথে 4 কাটা দিলে 2 হয়, 3 × 6 = 5, 36। তাহলে দেখো আমাদের উত্তরটা কিন্তু হলো 30। তাহলে দেখো আমাদের গ হলো সঠিক। এবার আমরা চলে যাব হলো 10 নম্বর। এখন প্রশ্ন 10, দেখো x + 2⁻⁓ + 2⁻³⁴ = 0 হলে x³ + 6 এর মান কত? 4টা অপশন দেওয়া আছে। বন্ধুরা বিসিএস এ কিছু অঙ্ক থাকবে যেগুলি কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান করা যাবে, তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু তাদের একটা। এই ধরনের অঙ্ক বিসিএস কর্তৃপক্ষ মাঝখানে দেওয়ার কারণে আমি ধন্যবাদ জানাই তাদেরকে, কারণ এই ধরনের অঙ্ক যদি শুরুতে দেওয়া হইতো তাহলে অনেক শিক্ষার্থী এইটার পিছিয়ে লেগে থাকার কারণে তার উত্তর হইতো আবার নাও হওয়ার সম্ভাবনা আছে। তবে যাদের মুখ আস্তে আছে তাদের হলো ব্যতিক্রম। তাহলে এই ধরনের অঙ্ক সাধারণত তুমি সবার শেষে করা দরকার, কারণ তোমাকে বিসিএস এ 100 মার্কের আনসার করতে হবে। তাহলে একটা অঙ্কের পিছিয়ে যদি তুমি 10 মিনিট ব্যয় করো তাহলে তো তোমার ফুল আনসার করা যাবে না। তাহলে আসি এবার এটার সলিউশন করার জন্য।
বা আমরা দেখো দ্বিতীয় লাইনে যদি সাইড চেঞ্জ করে দিই তাহলে এই পাশে প্লাস আছে এই পাশে চলে গেল আমাদের কি হলো দুটেই মাইনাস হয়ে গেল 2/3 এখন দেখো আমরা যদি এখানে মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এটা কিন্তু এরকম হবে এবার দেখো আমরা যদি এটাকে ঘন করে দিই দুই পাশে তাহলে এইটা হবে আচ্ছা এইটা করার যে সূত্রটা সেই সূত্রটা দেখো a প্লাস b হোল কিউব হোল কিউবের সূত্রটা কি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b আমরা এই সূত্র কিন্তু ব্যবহার করব তাহলে দেখো আমরা যদি এই সূত্রটা এখানে ব্যবহার করি তাহলে x কিউব মাইনাস এই মাইনাসটা বাদ দিলাম কারণ মাইনাস এর উপরে পাওয়ার যদি 3 করি সেটা মাইনাস থেকে যায় এজন্য আমি কিন্তু আগে মাইনাস রাখছি তাহলে a প্লাস b হোল কিউব আমরা এখন সূত্র মানে থার্ড ব্র্যাকেট দিয়ে 2 টু দি পাওয়ার 1/3 হোল কিউব প্লাস 2 টু দি পাওয়ার 2/3 হোল কিউব প্লাস ফর্মুলা 3 ইনটু 2 টু দি পাওয়ার 1/3 ইনটু 2 টু দি পাওয়ার 2/3 ইনটু 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 এই হলো আমাদের সূত্র থার্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিই এখন দেখো বা দিয়ে আমরা এখানে x কিউব ইকুয়াল টু মাইনাস এটা যদি আমরা ভাঙাই তাহলে দেখো এই 3 3 কাটা গেলে এটা 2 টু দি পাওয়ার 1 মানে 2 প্লাস এখানে 3 3 কাটা গেলে 2 স্কয়ার 2 স্কয়ার মানে আমাদের কিন্তু ডাইরেক্ট আমরা লিখলাম 4 প্লাস হলে এখানে 3 ইনটু দেখো 2 টু দি পাওয়ার ভূমি সমান হলে পাওয়ার পাওয়ার যোগ হবে তাহলে 1 থার্ড প্লাস কত হবে 2/3 এখন দেখো এই অংশটারে যদি আমরা লসাগু করি তাহলে 3 লসাগু হয় তাহলে 3 লসাগু করলে দেখো 1 3 উপরে 3 হয় নিচে আমাদের কি হয় 3 হয় তাহলে উপরে 3 নিচে 3 যদি কাটাকাটি যায় তাহলে আমাদের কি হবে 1 2 টু দি পাওয়ার 1 মানে কি 2 টু দি পাওয়ার 1 মানে 2 এবং দেখো এই অংশটা দেখো আমাদের এখানে আছে এবং এই অংশটা যখন এখানে ছিল তখন দেখো উভয় পক্ষ যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি তাহলে এই মাইনাসটা কিন্তু এই পার চলে যায় আমরা কিন্তু পরে কিউব করছি তাহলে দেখো এই অংশটার মান হয় কিন্তু মাইনাস x তাহলে দেখো এই অংশটার আমরা যদি লিখি মাইনাস x তাহলে আমাদের থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম বা x কিউব ইকুয়াল টু কত মাইনাস এখানে আমরা যোগ করে দিই ডাইরেক্ট এটা হলো 6 প্লাস এটা আমাদের কত প্লাস এ মাইনাসের মাইনাস এটা হলো কত 6x এখন আমরা ব্র্যাকেট যদি খুলে দিই তাহলে আমাদের কি হয় x কিউব ইজ টু মাইনাস 6 প্লাস 6x এখন যেহেতু x কিউব প্লাস 6 আছে তাহলে উভয় পাশে পক্ষে আমরা কি করব 6 যোগ করে দিই যোগ করে দিলে দেখো মাইনাস 6 প্লাস 6x প্লাস কত 6 এই 6 কাটা গেলে দেখো আমাদের x কিউব প্লাস 6 ইজ টু কত 6x তাহলে দেখো আমাদের সঠিক উত্তর হলো খ 6x এবার চলে আসবো আমরা 11 নম্বরে তাহলে বন্ধুরা প্রশ্ন এলো বার্ষিক 10% মুনাফায় 800 টাকায় দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত এই অঙ্কটা কিন্তু সূত্র দেখো c = p * 1 + r / n এই সূত্র দ্বারা হবে সাধারণত জীব জগতে যাদের প্রাণ আছে যেমন মানুষ জানোয়ার পশু পাখি মাছ এদের সবার কিন্তু বংশবৃদ্ধি এই সূত্র দিয়ে হবে সেটা সরল সূত্র দিয়ে হবে না তো আমি দুই নিয়ম নিয়ে দেখাবো সেটার মধ্যে প্রথম শর্টকাট ট্রিক্সটা আমি দেখাই দেখো আমার কিন্তু আসল ছিল কিন্তু 800 টাকা তাহলে 800 টাকা আসলের মধ্যে প্রথম বছর আর দ্বিতীয় বছর মোট দুই বছর আছে তাহলে প্রথম বছর কিন্তু 10% যখন মুনাফা হলো তখন এটা কিন্তু 80 টাকা হলো দ্বিতীয় বছরে কিন্তু মুনাফা কিন্তু আবার 80 টাকা হলো এখন দেখো এই যে চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু প্রথম বছরে যে সুদটা হলো সেখান থেকে কিন্তু আবার সুদ হবে এবং এই 80 টাকা থেকে যে সুদটা হবে সেটা হলো 8 টাকা সেটা দ্বিতীয় বছরে এখানে আসবে এখন দেখো আসল আমাদের 800 টাকা যদি আমরা এখানে বসাই আর এগুলিকে যদি আমরা যোগ করি সবগুলিকে তাহলে দেখো আমাদের কি হয় 8 একটাই আছে 8 চলে আসবে তারপরে দেখো আমাদের 8 8 কত 16 16 এর আমাদের কত 6 আর এখানে আমাদের 8 এর সাথে 1 যোগ করলে কত 9 তাহলে এটার সংখ্যা হলো 968 তাহলে তো গ দেখো আমাদের সঠিক আছে এবার দেখো আমরা যদি এই সূত্রটা করি c = p * 1 + r / n তাহলে p হলো কত p হলো দেখো আমাদের 800 টাকা তাহলে এখানে আমরা 800 টাকা বসাই দিই
প্লাস 1 প্লাস r এর মান কত 10% 10% আমরা লিখতে পারি 10 ডিভাইড বাই কত 100 4 টু দি পাওয়ার কত সময় যে 2 বছর এবার দেখো এই 800 এ আমরা 800 ঠিকই রাখলাম এখন এখানে যদি 0 0 কাটা দিই তাহলে দেখো 1 বাই এটা হবে তাহলে 1 প্লাস কত 1 বাই 10 হোল স্কয়ার এখন দেখো লসাগু করলে কত 11 বাই 10 হয় 11 বাই 10 হোল স্কয়ার মানে কি এটা দুই বার গুণ করবা কাটাকাটি করবা তাহলে দেখবা একই সেম উত্তর আসবে এখন চলে যাব আমরা 12 নম্বর তাহলে দেখো প্রশ্ন 12 নম্বর চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে এখানে সূত্র দেখো এটা হলো ইনক্রিজ প্লাস ডিক্রিজ প্লাস কত ডিক্রিজ ইনটু ইনক্রিজ ডিভাইড বাই 100 এই সূত্র বসালে কিন্তু উত্তরটা আসবে তাহলে দেখো এইটা হলো 100 টাকায় দেখো 10% কিন্তু কমে গেছে তাহলে কমটাকে আমরা মাইনাস দিলে কত এটা 90 টাকা হয় তাহলে দেখো এই 90 টাকা দিয়ে এখন কমে যাওয়ার কারণে হলো সেখানে আমার বলছে শতকরা কত ভাগ বাড়ালে ব্যবহার কত ভাগ বাড়ালে তাহলে এই ব্যবহারটা যদি বাড়াইতে হয় তাহলে সেটা বাড়াইতে হবে কি 90 টাকা তাহলে 90 টাকা ব্যবহার বাড়াইতে হবে কত দেখো 90 টাকা ব্যবহার বাড়াইতে হবে 10 টাকা তাহলে শতকরা কত 70 হলো 100 এখন দেখো এই শূন্যর সাথে শূন্য টাকা দিলে এইটা কিন্তু 100 ডিভাইড বাই কত হয় 9 হয় তাহলে এটা যদি আমরা ভাগ করি 9 11 কত 99 তাহলে 99 9 11 99 তাহলে এখানে হবে 11 আর এখানে হবে 9 এখানে হবে 1 দেখো 9 11 99 একদম হলো 100 তাহলে এইটি আমাদের কিন্তু সঠিক উত্তর এখন দেখো তুমি যদি সঠিকভাবে জানতে চাও তাহলে এখানে খেয়াল করতে হবে যে এইভাবে প্রশ্ন হবে এত টাকায় ব্যবহার বৃদ্ধি করতে হবে 10 টাকা তাহলে দেখো অতএব 1 টাকার ব্যবহার বৃদ্ধি করতে হবে কত 10 বাই কত 90 এবার তুমি বুঝতে পারছো 90 কে নিচে হবে আর 10 কেন উপর হবে শতকরা 100 টাকা যখন আমরা ব্যবহার বৃদ্ধি করব তাহলে 10 ইনটু কত 100 ডিভাইড বাই কত 90 দেখো হুবহু এটার মধ্যে চলে আসছে এই শূন্যর সাথে এই শূন্য কাটা দিলে দেখো এই আগের মধ্যে 100 ডিভাইড বাই কত 90 হয় আর এই সূত্র যদি তুমি বাইর করতে চাও তাহলে এই সূত্র তুমি দেখো আজ হলো ডিক্রিজ তাহলে আমার কত ডিক্রিজ হচ্ছে 1000 ডিক্রিজ হচ্ছে আর ইনক্রিজটা কত ইনক্রিজটাও কিন্তু আমাদের কত আই ও সরি আই তো আমাদের দাম নেই বলছে চিনির মূল্য কমে যাওয়া তার মানে কমে যাওয়া মানে তো আই ডি ডি হলো আমাদের কত 10 প্লাস কত এখানে আমরা প্লাস দিলে ডি এর মান কত মাইনাস 10 আর আইটা আমাদের ঠিক থাকবে আর এটা কত 100 আমাদের ঠিক থাকবে এখানে যেহেতু দেখো কমে যাওয়া চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে যেহেতু একই থাকবে তার মানে বৃদ্ধি হবে না তাহলে এখানে জিরো ধরো তুমি সমাধান করো দেখবা সেম রেজাল্টই চলে আসবে তাহলে এখন আমরা চলে যাব 13 নম্বর বন্ধুরা এখন 13 নম্বর প্রশ্ন দেখো a প্লাস b ইকুয়াল টু 7 এবং ab ইকুয়াল টু 12 হলে 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার মান কত তাহলে এটা শর্টকাট ট্রিক্সটা কি হবে বন্ধুরা সবসময় খেয়াল রাখবা এইটাই হলো মূল তাহলে এখানে এ বি মানটা দেওয়া আছে হলো 12 এটাকে যদি আমরা এল সিস্টেমে ভাগ করি আর এখানে দেওয়া আছে কিন্তু এ প্লাস বি ইকুয়াল টু কত 7 তাহলে দেখো দুই দিয়ে যদি ভাগ করি 6 হয় গুণ করলে এটা হয় কিন্তু যোগ করলে কিন্তু 6 আর 2 যোগ করলে কিন্তু 7 হয় না তাহলে বুঝলাম এটা আবার ভাগ দিতে হবে তাহলে আবার দুই দিয়ে দিলে 3 হয় তাহলে 2 2 গুণে 4 আর 3 গুণ করলে কিন্তু 12 হয় 4 আর 3 যোগ করলে 7 হয় তাই আমি পেয়ে গেলাম সংখ্যা দুটো কত 4 এবং 3 তাহলে দেখো আমি যদি এই রাশিমালার মানটা বসায় দিই তাহলে 1 বাই কত 4 স্কয়ার মানে 16 তাহলে 1 বাই 3 স্কয়ার দিলে যদি 3 স্কয়ার ধরি তাহলে 9 তাহলে দুটো যদি বসা করি তাহলে 144 গুণ করলে 144 হয় 9টা এখানে চলে আসে 16টা ওখানে চলে যায় যোগ করলে কত 25 ডিভাইড বাই কত 144 তাহলে 25 ডিভাইড বাই 144 এইটা আমাদের শর্ট উত্তর এছাড়া দেখো এইটাতে রসা করলে এটা হয় এরপর তুমি এই শেপানার পর মান বসাও তারপর এই সম্পর্কে যদি তুমি আরো কিছু বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই আমাদের পাশে রাখা বেল আইকন থেকে সহযোগিতা নিবা সেখানে আমাদের এটার উপরে কিন্তু অনেকগুলি প্রেজেন্টেশন করা আছে সেটা তুমি দেখে নিবা এখন আমরা চলে আসব 14 নম্বর 14 নম্বর প্রশ্ন দেখো 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলো সংখ্যাটির বর্গ হওয়ার সম্ভাবনা কত চারটা অপশন আছে তাহলে দেখো আমরা যদি বর্গ করি 1 স্কয়ার করলে 1 হয় তারপর 2 স্কয়ার করলে 2 হয় এইভাবে যদি আমরা লিখতে হয় তাহলে অনেক সময় লাগবে তাহলে আমরা দেখি 20 এর যদি স্কয়ার করি এটা দেখো 400 হয় আর যদি 21 স্কয়ার করি তাহলে আমাদের হয় হলো তোমার
441 তাহলে দেখো যেহেতু বলছে 1 থেকে 440 পর্যন্ত তাহলে আমাদের এই বাস তার মানে এই পর্যন্ত আমাদের সংখ্যা 20 পর্যন্ত তাহলে আমরা বুঝে গেলাম আমাদের অনুকূল ঘটনা আর মোট ঘটনা সম্ভাবনা সম্পর্কে একটা সূত্র আছে সেটা নিয়ে চলতে হবে সম্ভাবনা মানে আমাদের প্রবাবিলিটি তার মানে অনুকূল ঘটনা হলো ফেভারেবল ঘটনা তাহলে ফেভারেবল ঘটনা দেখো 20টা ইয়া আছে যেহেতু তাহলে 20 হলো আমাদের ফেভারেবল ঘটনা আর টোটাল ইভেন্ট হলো আমাদের টোটাল ঘটনা হলো দেখো 440 তাহলে এখানে 440 হবে নিচে শূন্য সাথে শূন্য কাটালাম 244 কাটালে 22 উঠবে 1 তার মানে 22/1 এটি আমাদের কারেক্ট আনসার তাহলে দেখো ক হলো সঠিক আনসার এবার আমরা 15 নম্বরে চলে যাব তাহলে প্রশ্ন দেখো 15 নম্বর 0.12 প্লাস 0.0012 এইভাবে একটা ধারা দেওয়া আছে ধারাটির অসীম পথ পর্যন্ত যোগফল কত আমরা বের করব চারটা অপশন আছে দেখো সূত্রটা হলো এসি ইকুয়াল এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর যেখানে আরটা কিন্তু 1 এর থেকে ছোট হতে হবে আদারওয়াইজ এই সূত্র ব্যবহার করা যাবে না তাহলে দেখো এখানে আমরা লিখলাম যে প্রথম পথ আমাদের দেখো প্রথম পদ এটা আমরা এ ধরি এ হলো কত 0.12 এরপর দেখো সাধারণ অঙ্ক সাধারণ অনুপাত হবে কারণ এটা কিন্তু গুণোত্তর ধারা সমান্তর ধারা না তাহলে এটা সাধারণ গুণ অন্তর জায়গা হবে সাধারণ অনুপাত তাহলে সাধারণ অনুপাত এটা হলো আমাদের আর এই যেটুকু কি পূর্ববর্তী পদকে তার আগের পদ দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে আমরা বসে দিলাম পূর্ববর্তী পদ তার আগের পদ প্রথম পদটা হলো 0.12 এখন দেখো আমরা শূন্য দশমিক দশমিক যদি উঠায় দিই তাহলে দেখো এখানে কি হয় এখানে কিন্তু 4টা শূন্য হবে 1 2 3 4টা শূন্য হয়ে যাবে 4 করে দেবো আর এটার জন্য কিন্তু আমাদের এই হলো দুটা শূন্য হবে কিন্তু দশমিকের পর যেহেতু দুই ঘর খালি এখন দেখো আমরা এই 12 দিয়ে 12 কেটে দিলাম আর এই শূন্য দিয়ে শূন্য কেটে দিলাম এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলাম তাহলে এটা কি হলো 1/100 মানে কি 0.01 দেখো এটা দেখো 1 এর থেকে ছোট এই আর নামটা তাহলে যেহেতু আর নামটা 1 এর থেকে ছোট তাহলে অবশ্যই আমরা বুঝে গেলাম যে এই সিনথেটিকে আমরা সূত্রটা ব্যবহার করব এসি ডিভাইডেড বাই কত এ এ হলো আমার প্রথম পদ প্রথম পদ কত দেখো 0.12 ডিভাইড বাই 1 মাইনাস আর আর নামটা কত 0.01 তাহলে দেখো 1 এর থেকে যদি এটা বিয়োগ করি তাহলে 0.12 ডিভাইড কত এটা 99 হয়ে যায় 0.99 এখন দেখো এই দশমিক যদি আমরা উঠাই দিই তাহলে এটা দেখো 3 দিয়ে কাটা যায় 3 4 12 আর কাটলে 33 হয় তাহলে 4 ডিভাইড বাই 33 হলো আমাদের সঠিক উত্তর তাহলে 4 ডিভাইড বাই 33 হলো আমাদের ক উত্তর এবার আমরা দেখব সর্বশেষ অঙ্ক সেটা হলো 16 নম্বর অঙ্ক তাহলে দেখো 16 নম্বর প্রশ্ন একজন ব্যক্তির বেতন 5% কমেছে কিন্তু এক বছর পর তা আবার 5% বেড়েছে একবার কমছে আরেকবার বেড়েছে মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হ্রাস পেয়েছে বৃদ্ধি বা হ্রাস পেয়েছে তাহলে দেখো বন্ধুরা তোমরা এই ধরনের অঙ্ক যখন করবা এই সূত্রটা দিয়ে করবে একেবারে সহজ কারণ সূত্র সমান ইনক্রিজ প্লাস ডিক্রিজ প্লাস কত ডিক্রিজ ইনক্রিজ ডিভাইডেড বাই কত 100 তাহলে দেখো প্রথমে আমরা দেখব যে 5% কমেছে তাহলে সূত্র অনুসারে দেখো আমাদের প্রথম হলো আই প্লাস ডি প্লাস ডি আই ডিভাইড বাই কত 100 এখন দেখো বন্ধুরা আই হলো ইনক্রিজ তাহলে একজন ব্যক্তির বেতন 5% কমেছে তাহলে এই ডিটা হলো কমেছে তাহলে এটা হলো -5 কিন্তু এক বছর পর তা আবার কত 5% বেড়েছে তাহলে বেড়েছে যেটা সেটা হলো 5 এবার দেখো মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি পেল তাহলে এখানে দেখো প্লাস দিলে আমাদের এই ডিক্রিজ হলো আমাদের -5 আর ইনক্রিজ হলো আমাদের +5 গুণ দুটোর মধ্যে গুণ সম্পর্ক ডিভাইডেড বাই কত 100 এখন দেখো এই পাঁচ কিন্তু কাটা যায় আর এই 100 দিয়ে যদি দেখো এটা 5 দিয়ে কাটি 5 20 কত 100 আবার এটা দিয়ে যদি করি তাহলে কত হয় 4 কিংবা 4 দিয়ে আমরা যদি দেখো 1/4 হলো লাস্টে 1/4 1/4 আমাদের কত মানে 4 ভাগের 1 ভাগ মানে 25% 25 কিংবা দেখো এখানে যদি আমি কাটাকাটি না করতাম তাহলে কি হতো তাহলে 100 আর উপরে কত হতো -25 এখানে কিন্তু একটা মাইনাস আছে তাহলে এখানে দেখো এটার ভাগ করলে তো এমনি দেখা যায় 0.25 তার মানে আলোক দেখবেন যেহেতু মাইনাস আছে তাহলে এটা কমেছে তার মানে এই ক গুলো আমাদের সঠিক আছে বন্ধুরা তোমরা যারা বিশেষ পরীক্ষা দিবা তারা প্রত্যেকেই আসলে এবং তোমাদের মধ্যে অনেকে আছে কিন্তু জিনিয়াস
তারপরও আমি চেষ্টা করলাম যে যারা আর্টস কমার্স এবং সায়েন্সে অনেকদিন পড়ার পর ম্যাথ পড়ে না তাদেরকে একটু সহযোগিতা করার জন্য। এবং আমি তোমাদের সবাইকে বলবো যে তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন অবশ্যই ছাত্র পড়াবে, একটা দুটো হলেও ছাত্র পড়াবে। তাহলে ছাত্র পড়ালে যে কোনো চাকরির ক্ষেত্রে তোমার অনেক সহজ হবে। আজকের আমার ভিডিওটা বানাতে যদি 20 মিনিট সময় লেগে থাকে তাহলে আমি মনে করি যে তুমি এটা আত্মস্থ করতে পারলে তোমার অ্যান্সার করতে 5 থেকে 10 মিনিট সময় লাগে। তাহলে বন্ধুরা আজকের আমাদের আলোচনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে তুমি লাইক দিবা, কমেন্টস করবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। পরবর্তীতে আমরা আরও চমৎকার প্রেজেন্টেশন নিয়ে তোমার সামনে হাজির হব। সেই পর্যন্ত তুমি অপেক্ষা থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।